মুকেশ আম্বানি, যিনি টানা 10 থেকে 12 বছর ধরে ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি ছিলেন, কিন্তু 2022 সালে তিনি তার গতি হারিয়ে ফেলেন এবং 2022 সালে ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি হলেন আদানি এন্টারপ্রাইজ লিমিটেডের গৌতম আদানি। তাছাড়া শেয়ার বাজারে দিন দিন কমতে শুরু করেছে মুকেশ আম্বানির শেয়ারের দাম। তাই আজ এই ভিডিওতে আমরা জেনে নেব যে মুকেশ আম্বানি ধীরে ধীরে কিভাবে দরিদ্র হচ্ছেন আর অন্যদিকে গৌতম আদানি কিভাবে দিন দিন এত ধনী হচ্ছেন। এছাড়াও মনে করা হচ্ছে যে মুকেশ আম্বানির সম্পদ দিন দিন বৃদ্ধির বদলে কমতেই থাকছে, কিন্তু তার জন্য আপনাকে ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে। তার আগে যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, তারা এখনই ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন, সেই সাথে পাশের বেল আইকনটিকেও অবশ্যই প্রেস করবেন। তো চলুন শুরু করা যাক। আসলে বন্ধুরা, আপনারা জানেন যে গৌতম আদানি আজ ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি হয়ে উঠেছেন। গৌতম আদানি শুধু ভারতের নয়, বিশ্বের শীর্ষ 10 ধনী ব্যক্তিদের মধ্যে তিনি রয়েছেন তৃতীয় স্থানে। একসময় মুকেশ আম্বানির কোম্পানি ছিল ভারতের সবচেয়ে বড় কোম্পানি, কিন্তু গৌতম আদানি মুকেশ আম্বানির কোম্পানিকে পেছনে ফেলে ভারতের সবচেয়ে বড় ব্যবসায়ী হয়ে ওঠেন। এমনকি তিনি ভারতের সবচেয়ে বড় ব্যবসায়ী হওয়ার খেতাবও অর্জন করেছেন। এসব সম্পর্কে জানার আগে আমাদের মুকেশ আম্বানিকে আরো ভালো করে জানতে হবে। মুকেশ আম্বানি, যিনি বর্তমানে যে সাম্রাজ্যের রাজা, তিনি একা এটি নির্মাণ করেননি। মুকেশ আম্বানি এই ব্যবসা উত্তরাধিকার সূত্রে পেয়েছেন তার বাবা অর্থাৎ ধীরুভাই আম্বানির কাছ থেকে। মুকেশ আম্বানি যখন জন্মগ্রহণ করেন তখন তার বাবা ছিলেন একজন বড় ব্যবসায়ী। মুকেশ আম্বানির বাবা ধীরুভাই আম্বানি তার কঠোর পরিশ্রমে এই রিলায়েন্স কোম্পানিটি তৈরি করেছিলেন এবং পরে এই বিশাল সম্পত্তি মুকেশ আম্বানির হাতে তুলে দেন। মুকেশ আম্বানির কঠোর পরিশ্রম এবং তার প্রজ্ঞা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজকে আজ যেখানে পৌঁছেছে তা সত্যিই বলা বাহুল্য। কিন্তু অন্যদিকে মুকেশ আম্বানির প্রতিদ্বন্দ্বী গৌতম আদানি সম্পর্কে বলতে গেলে মুকেশ আম্বানি তার সাফল্যের কাছে অনেক পিছিয়ে রয়েছেন। গৌতম আদানি একটি সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। গৌতম আদানির বাবা পেশায় একজন ক্ষুদ্র ব্যবসায়ী ছিলেন আর তার বাবার কাপড়ের ব্যবসা ছিল। গৌতম আদানির বাবা চেয়েছিলেন যে তার ছেলে কাপড়ের ব্যবসায়ী হোক, কিন্তু গৌতম আদানির লক্ষ্য তার চেয়ে অনেক বড় ছিল। তখন তিনি গুজরাট বিশ্ববিদ্যালয়ে পড়ছিলেন। তিনি গুজরাট বিশ্ববিদ্যালয় ছেড়ে মুম্বাই চলে আসেন। মুম্বাই আসার পর তিনি কাজ খুঁজতে শুরু করেন এবং অবশেষে তিনি মাহিন্দ্রা ব্রাদার্স কোম্পানিতে চাকরি পান, যেখানে তার কাজ ছিল হীরা নিয়ে তদন্ত করা। হীরাকে পরীক্ষা করতে গিয়ে গৌতম আদানি ভাবলেন একটু নিজেকেই পরীক্ষা করে নেওয়া যাক। অনেক বছর পর এই কাজ করতে গিয়ে তার মাথায় একটা আইডিয়া আসে। তিনি ভেবেছিলেন নিজের ব্যবসা খুলবেন। এরপর 1981 সালে তিনি মুম্বাই থেকে গুজরাটে চলে আসেন, কারণ মুম্বাইতে খুব বেশি লাভ না হওয়ায় তিনি গুজরাটে গিয়ে তার ভাইয়ের সাথে পরামর্শ করে একটি প্লাস্টিক কারখানা প্রতিষ্ঠা করেন। তার ব্যবসা ছিল প্লাস্টিক রিসাইকেল করে ছাঁচ তৈরি করা। গৌতম আদানি 7 বছর ধরে এই ব্যবসা চালিয়েছিলেন। এরপর তিনি 1988 সালে একটি বড় সিদ্ধান্ত নেন আর বিভিন্ন খাত থেকে পুঁজি সংগ্রহ করে গড়ে তোলেন আদানি এক্সপোর্ট লিমিটেড কোম্পানি। শুরুতে এই কোম্পানির মূলধন ছিল মাত্র 5 লক্ষ টাকা। বর্তমানে এই কোম্পানির নাম আদানি এন্টারপ্রাইজ লিমিটেড। মুকেশ আম্বানিকে পেছনে ফেলার আরো একটি বড় কারণ হলো গৌতম আদানি তার ব্যবসা সারা ভারতে ছড়িয়ে দিয়েছেন। উদাহরণস্বরূপ গৌতম আদানির এয়ারপোর্ট বিজনেস, পোর্ট বিজনেস, গ্রিন এনার্জি বিজনেস, ফুড কর্পোরেশন বিজনেস, গ্যাস বিজনেস, ইলেকট্রিক বিজনেস, অর্থাৎ ভারতে এমন কোন সেক্টর নেই যেখানে গৌতম আদানির নাম নেই। অর্থাৎ গৌতম আদানি যা কিছুতেই হাত দিয়েছেন তা সোনায় পরিণত হয়ে গেছে। আপনি জানলে অবাক হবেন যে গৌতম আদানি তার ব্যবসা থেকে বছরে প্রায় $12 মিলিয়ন আয় করেন, যা ভারতীয় রুপিতে প্রায় 98,80,062 কোটি টাকা। এখন আপনি নিশ্চয়ই ভাবছেন যে আদানির এত ব্যবসা থাকলে কি হবে, কারণ মুকেশ আম্বানির ব্যবসাও কম নয়। ভারতের প্রায় প্রতিটি এলাকায় মুকেশ আম্বানির ব্যবসা আছে। এখন প্রশ্ন হলো, গৌতম আদানি কিভাবে মুকেশ আম্বানিকে পেছনে ফেললেন? বন্ধুরা, এর পিছনে অনেক কারণ আছে। গৌতম আদানির সম্পদ এত দ্রুত বৃদ্ধি পাওয়ার অন্যতম কারণ হলো তার কোম্পানি আদানি উইলমার। বাজারে হঠাৎ করেই বেড়েছে এই কোম্পানির শেয়ার মূল্য। গৌতম আদানির
ছয়টি কোম্পানি শেয়ার বাজারে তালিকাভুক্ত আছে। আর এই কোম্পানিগুলো হলো আদানি এন্টারপ্রাইজ, আদানি পোর্ট অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোন, আদানি ট্রান্সমিশন, আদানি পাওয়ার লিমিটেড, আদানি গ্যাস লিমিটেড এবং আদানি গ্রিন এনার্জি। সবুজ শক্তির কারণে সম্প্রতি আদানির ব্যবসা আকাশচুম্বী হয়েছে। আদানির ব্যবসার দ্রুত বৃদ্ধির আরও একটি কারণ হলো শেয়ার বাজারে এর শেয়ার দাম প্রায় 600% বেড়ে গিয়েছে। গৌতম আদানি ভারতের একমাত্র ব্যবসায়ী যার পাঁচটি কোম্পানির বাজার মূল্য প্রায় 1,00,000,000,000 টাকা। অন্যদিকে আমরা যদি মুকেশ আম্বানির কোম্পানির কথা বলি, তাহলে মুকেশ আম্বানির রিলায়েন্স গ্রুপ ভারতের সবচেয়ে ব্যয়বহুল কোম্পানি। মুকেশ আম্বানির ব্যবসা দুটি ভাগে বিভক্ত, প্রথমটি হল জিও ডিজিটাল এবং দ্বিতীয়টি হল রিলায়েন্স রিটেল। কিন্তু দুঃখের বিষয় হলো এটা যে মুকেশ আম্বানির এই দুটি ব্যবসাই শেয়ার বাজারে তালিকাভুক্ত নয়। আর এই দুই কোম্পানি থেকে সবচেয়ে বেশি আয় করে রিলায়েন্স গ্রুপ। আর সম্প্রতি রিলায়েন্স কোম্পানির শেয়ারের দাম অনেক কমে গেছে, যার কারণে মুকেশ আম্বানির সম্পদের পরিমাণ দিন দিন কমতেই থাকছে। তাই যারা বিনিয়োগকারী ছিলেন তারা মুকেশ আম্বানির কোম্পানিতে বেশি বিনিয়োগও করছে না, যার কারণে মুকেশ আম্বানির সময় খুব খারাপ যাচ্ছে। অন্যদিকে গৌতম আদানি সম্পর্কে বলতে গেলে উত্থান পতনের কারণে তার কোম্পানির শেয়ার অনেক বেড়েছে। এ কারণে আদানি গ্রুপ রিলায়েন্স গ্রুপের চেয়ে অনেক এগিয়ে, বরং তিনি বিশ্বের অন্যতম ধনী ব্যক্তিতে পরিণত হয়েছেন। 8 ফেব্রুয়ারি 2022 সাল এমন একটি দিন যেখানে গৌতম আদানির সম্পদ আকাশ ছুঁয়েছে, কারণ এই দিনে আদানি কোম্পানি আদানি উইলমার বাজারে একটি শক্তিশালী বিস্ফোরণ ঘটায়, যার কারণে উইলমার একদিনে প্রায় 40,000 কোটি টাকা আয় করে। মজার বিষয় হলো এটা যে 2020 থেকে 2022 সাল পর্যন্ত আদানির সম্পদ প্রায় 900 গুণ বেড়ে গিয়েছে, কিন্তু অন্যদিকে মুকেশ আম্বানির সম্পদ খুব একটা বাড়ছে না, তার সম্পদ দিন দিন বৃদ্ধির পরিবর্তে কমেই যাচ্ছে। গৌতম আদানির সাফল্য দেখে সবাই গৌতম আদানিকে মুকেশ আম্বানির বাবা ধীরুভাই আম্বানির সঙ্গে তুলনা করছেন, কারণ ধীরুভাই আম্বানির মতো গৌতম আদানিও নিজের ব্যবসা শুরু করে এত দূর নিয়ে গেছেন। অন্যদিকে মুকেশ আম্বানি তার বাবার প্রতিষ্ঠিত ব্যবসা পরিচালনা করতেন। তো বন্ধুরা, এতক্ষণে নিশ্চয় বুঝতেই পেরেছেন যে কেন মুকেশ আম্বানি গৌতম আদানির থেকে পিছিয়ে গেছেন। তবে আশা করা যাচ্ছে মুকেশ আম্বানি আবারও প্রত্যাবর্তন করবেন, কারণ তিনি তার বুদ্ধিমত্তা এবং কঠোর পরিশ্রম দিয়ে রিলায়েন্স শিল্পকে এতদূর নিয়ে এসেছেন। প্রতিটি ব্যবসা খারাপ সময়ের মধ্য দিয়ে যায়, রিলায়েন্স ইন্ডাস্ট্রিও এখন খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। আশা করা হচ্ছে খুব শীঘ্রই মুকেশ আম্বানিও উল্টে এমন একটা পদক্ষেপ নেবেন যার ফলে তার শেয়ারের দাম বাড়তেই থাকবে। অন্যথায় এ বিষয়ে আপনার কি মতামত তা নিচে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। সেই সাথে যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে একে লাইক করার সাথে সাথে আপনার বন্ধুদের কাছে শেয়ার করতেও অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ।